সংস্কারগুলো টেকসই হবে তার কোনো নিশ্চয়তা আছে? 1/11 সরকারের সময় অনেক সংস্কার জনপ্রিয় একটা শব্দ ছিল, কিছুই যে টিকেছে সেরকম তো বুঝি না আসলে কি যে টিকলো। আসি আপনার কাছে, আপনি বলছিলেন যে আপনারা সেই 4 দলীয় জোট সরকারে আপনারা খুব যে গুরুত্বপূর্ণ ছিলেন, একটা ছোট একটা অংশ ছিলেন সেরকমটি আপনি বলছেন, কিন্তু সেই সরকারের সময় আপনারা যেমন এখন দাবি করছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা, সেই সরকারের সময় আওয়ামী লীগ যেই অজুহাতটিকে খুব দারুণভাবে কাজে লাগিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত করেছে সেই বিএনপি জামায়াত জোট সরকার, তখন যেটি ছিল বিচারপতি কে এম হাসানের বয়স বাড়িয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করিয়ে, মানে বিচারপতিদের অবসরের বয়স বাড়িয়ে বিচারপতিকে দুজনের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে কে এম হাসানকে প্রধান বিচারপতি করা, যেন তাকেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা করা যায়। তারপরে সেই লোগি বৈঠার সহিংস আন্দোলন, আপনাদের নেতাকর্মী মারা গেছে সেখানে, আপনারা এই আওয়ামী লীগের আন্দোলনের সাথে প্রতিবাদ করেছেন। তারপরে আমরা দেখেছি ইয়াজউদ্দিন, প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সংবিধানের ক্রম লঙ্ঘন করে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলেন, এবং বিবিসি ভয়েস অফ আমেরিকার যে খবর আমি বাংলাদেশি গণমাধ্যমগুলো যদি নাও কোট করি, তারা বলছে যে এক পেশে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল বিচার তখন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার, যার প্রেক্ষিতে রাজনৈতিক সংগ্রাম আন্দোলন এবং 1/11 পটভূমি, মানে এই যে বিতর্কিত করা বা পটভূমিটা তৈরি করে দেওয়া তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেবার, এর জন্য আপনারা অনুতপ্ত কিনা? আপনি চমৎকার একটা প্রশ্ন উত্থাপন করেছেন যে সেই সময়ের প্রেক্ষাপট তত্ত্বাবধায়ক সরকার অকার্যকর করার জন্য সেই সময়ের সরকারকে দাবি করা হয়েছে। ওয়েল, আমরা যদি খারাপ কাজ করি তাইলে যারা দাবি করলেন তারাও কি এর চেয়ে বড় খারাপ কাজ করবেন? তাদের তো উচিত ছিল যে তাদের আমলে দেখায় দেওয়া যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে কিভাবে একটা নিরপেক্ষ নির্বাচন অতীতের 3টা নির্বাচনের মতো তাদের সময় হতে পারে, তাদের সহযোগিতায় হতে পারে। তারা তো সেই তত্ত্বাবধায়ক সরকারকে, আমরা যদি ক্ষতি করে থাকি তারা তো জবাই করেছে, তারা একথা বলার কোনো নৈতিক অধিকার রাখেন না। তারা যদি এটাকে বাঁচিয়ে রাখতেন এবং তাদের প্রথম টার্মটা 2009 থেকে 14 পর্যন্ত পূরণ হওয়ার পরে তারা যদি স্বাভাবিকভাবে সেই কেয়ারটেকার পদ্ধতির মাধ্যমে যে কেয়ারটেকার সরকার কায়েমের জন্য তারাও একদিন আন্দোলন করেছিলেন, যদি পাওয়ার হ্যান্ড ওভারটা ওইভাবে হতো আজকে তাদের নৈতিক জায়গাটা থাকতো বলা, কিন্তু তাদের তো সেই নৈতিক অধিকার নেই, তারা তো ওই শিশুটাকে হত্যাই করে ফেলেছে। জি, দেখেন শফিকুর রহমান নিশ্চয়ই কি তাদের, তারা তো স্বৈরাচারের তকমা পেয়েছে, তাদের কাছ থেকে উচিত বোধ হয়তো এখন আর আশা করারও জায়গাটা নাই, কিন্তু আমি সেই প্রশ্নটাই করছিলাম যে আপনারা যখন এই দাবিটা করছেন তখন এই দাবি করার জন্য আপনারাও কি যথেষ্ট, মানে একটা আপনাদেরও একটা ভূমিকা আছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত করা, আপনাদের জোট সরকারের কথা বলছি, তার জন্য কি আপনারা অনুতপ্ত হন? আপনারা কি মনে করেন তখন এই কাজটা করা ঠিক হয় নাই? আমরা দলগত ভাবে কেয়ারটেকার সরকারের আমরাই হচ্ছি বাস্তবে জন্মদাতা, এটা সবাই স্বীকার করে জানে। যদিও শেখ হাসিনা 1996 সালে হঠাৎ করে আন্দোলনে সম্পৃক্ত হয়ে বললেন যে এটা তার ব্রেইন চাইল্ড, তিনি আমাদের, আমরা কোনো ক্রেডিট দাবি করি নাই, কিন্তু তিনি ক্রেডিটটা হাইজ্যাক করতে চাইলেন এবং শেষ পর্যন্ত আন্দোলন হলো। সেই আন্দোলনে বিএনপি বাধ্য হলো নতুন একটা ক্যাবিনেট সংসদ নির্বাচন করে শুধু এই বিলটা পাস এবং এটা স্থায়ী রূপ পেয়ে গেল। এখন আপনি বলছেন যে ওই সময়ের যে সমস্ত দুর্বলতার কারণে কেয়ারটেকার সরকার ব্যবস্থাটা বিতর্কিত হলো, আমরা এর জন্য কোনো দুঃখ প্রকাশ করবো কিনা? মানুষ যদি ভুল করে তার দুঃখ প্রকাশ করা অবশ্যই উচিত, কেন করবে না, তা করার তো কোনো কারণ নেই। অতএব জনগণ যেটাকে ভুল মনে করেছে, আমরা জনগণের সেন্টিমেন্টের প্রতি সম্মান দেখে আমরা বলতে পারি যে অবশ্যই আমাদের এটা দুঃখ প্রকাশ করা উচিত।